হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। যারা ফেসবুকে নতুন কাজ করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সামান্য কয়েকটা কথা বলবো, অনেক ছোট ভিডিও। আমাকে এক আপু ফোন দিছে যে ভাইয়া, ফেসবুক প্রোফাইলে ভিডিও পোস্ট করব নাকি ফেসবুক পেজে পোস্ট করব, কোনটায় কাজ করব? মানে আপনার ফেসবুক প্রোফাইলে কাজ করবেন নাকি ফেসবুক পেজে কাজ করবেন, সেই ব্যাপারে আপনাকে কিছু বলতেছি। আপনার কষ্ট যেন ব্যর্থ হয় না যায়, এই জন্য কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ভাই। এক একটা কন্টেন্ট বানাতে অনেক টেনশন করণ লাগে, অনেক চিন্তাভাবনা করণ লাগে, অনেক শ্রম যায় ভাই। তো যারা এই লাইনে নতুন, আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আমি বলতেছি, ফেসবুক প্রোফাইল আইডি যদি আপনার নতুন হয়, ইদানিং কয়েক মাস আগে তো ফেসবুক প্রোফাইল ফলো বাটন কোম্পানি চালু করে দিয়েছে প্রোফাইল থেকে, তো আপনার ফেসবুক আইডিটা যদি নতুন হয় তাহলে আপনি প্রোফাইলে কাজ করতে পারেন। আর যদি আপনার ফেসবুক আইডিটা যদি পুরাতন হয় তাহলে শুধু অ্যাক্টিভ থাকুন, কাজ করবেন না, ওই প্রোফাইল দিয়ে আপনি আগাতে পারবেন না। প্রয়োজনে ওই পুরনো প্রোফাইল থেকে আপনি একটা পেজ খুললেন। কারণ হলো কি, মনে রাখবেন, ভালোভাবে লক্ষ্য করেন, ফেসবুক প্রোফাইলে যদি আপনি একটা ভিডিও পোস্ট করেন, ভিডিওটা পাবলিক হওয়ার পরে কয়েকদিন পরেই আপনার ভিডিওটা বসে যাবে। আর যদি আপনার পেজে ভিডিওটা আপলোড করেন, পেজের ভিডিও সহজে বসে যায় না। পেজে আপনার ভিডিও পোস্ট করলে কোনো মতে যদি একটা দুইটা শেয়ার করে তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটা শুধু চলতেই থাকবে, ওটা সহজে বসে যাবে না। আর যদি প্রোফাইল আইডিতে আপনি ভিডিও করেন তাহলে ভিডিওটা তাড়াতাড়ি বসে যায়। এজন্য আপনি নতুন করে যদি কাজ করেন, পেজ থেকে কাজ করাটা সবচেয়ে ভালো। আর প্রোফাইল দিয়ে পিকচার বা বিভিন্ন ফটো আপলোড করে অ্যাক্টিভ থাকুন। আর যদি আপনার পুরনো আইডি হয়ে থাকে, সেটার ব্যাপারে বলছি কেন, আপনি অনেক আগে যদি কোনো পোস্ট করে থাকেন, আপনার পোস্ট তো বুস্ট করেন নাই, ফ্রিতে ফেসবুক কোম্পানিকে দিয়ে আপনি আগাবেন। আর যদি বুস্ট করতেন তাহলে আপনাকে ফেসবুক কোম্পানি থেকে তুলে ধরতেন খুব তাড়াতাড়ি। তো আপনি যদি অনেক আগে মনে করেন যে একটা কপি পিকচার বা একটা কপি পোস্ট করছেন, আপনি মানলাম ডিলিট দিয়ে দিয়েছেন কিন্তু ডিলিট হয়নি, ওটা কিন্তু ফেসবুকের কাছে সেই বইয়ে আছে। আর ওই কোনো মতে যদি একটা পিকচার বা একটা পোস্ট যদি সেই বইয়ে থাকে, কপি পোস্ট, তাহলে এটা আপনাকে 5,000 ফলোয়ার পরে যখন ওরা টেস্ট করবে অফিসিয়ালভাবে ফেসবুক অফিস থেকে, তখন আপনি যত শ্রম দিছেন সব ব্যর্থ হয়ে যাবে। এই জন্য আপনি যদি এরকম যদি আপনার আইডি হয়ে থাকে পুরাতন, তাহলে এখন থেকেই আপনি মনে করেন যে সাবধান হয়ে যান, আপনার কষ্ট যেন বিফলে না যায়। তো আপনি পেজে কাজ করাটা সবচেয়ে বেস্ট, পুরাতন যদি প্রোফাইল হয় এখনই আপনি একটা পেজ খুলে নেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।